তো বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজ কিছু নতুন ধরনের অঙ্কের ট্রিক তোমাদের দেখাবো। এই ধরনের অঙ্কগুলো তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব পেয়ে থাকো, তাই কীভাবে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো করা যায় চলো দেখা যাক। যেমন প্রথম অঙ্কটায় দেখতে পাচ্ছি আমরা 42 √ 42 + √ 42 + √ 42 এইভাবে ইনফাইনাইট অবধি চলছে। এই ধরনের অঙ্ক যদি থাকে তখন আমরা কি করব, এই 42-এর ফ্যাক্টর বার করব। কেমনভাবে 42-এর ফ্যাক্টর বার করা যায়, আমরা লিখতে পারি 2 × 21 অর্থাৎ 42। আবার দেখো আমরা এইভাবেও লিখতে পারি 6 × 7 = 42। কিন্তু এইভাবে কোন ফ্যাক্টরটা আমরা নেব, তোমরা খেয়াল করে দেখবে যেই ফ্যাক্টর দুটোর মধ্যে ডিফারেন্স 1 থাকছে, অর্থাৎ দেখো এখানে 2 এবং 21-এর মধ্যে ডিফারেন্স কিন্তু আমাদের 19 আসছে, কিন্তু 6 এবং 7-এর মধ্যে ডিফারেন্স কত আসছে, 1 থাকছে। তাহলে আমাদের এখানে যে ফ্যাক্টরটি কাজে লাগবে সেটা হচ্ছে এই 6 এবং 7, এই ফ্যাক্টরটি। এবং আরেকটা জিনিস খেয়াল করবে, যখন এই রুট ওভারের মধ্যে প্লাস চিহ্ন থাকবে, এইরকম প্লাস চিহ্ন থাকবে, তখন ফ্যাক্টরের বড় ডিজিটটি আমাদের উত্তর হবে। অর্থাৎ এই অঙ্কটাকে দেখেই আমরা মুখে মুখেই করে দিতে পারি এর উত্তর হবে 7। আবার বলি, যখন তোমাদের রুটের মধ্যে এইরকম একাধিক সংখ্যা থাকবে এবং প্রতিটা রুটের মধ্যে রুটের আগে একটি করে প্লাস চিহ্ন থাকবে, তখন তোমরা যেই সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির ফ্যাক্টর এমনভাবে নির্ণয় করবে যাতে করে ফ্যাক্টর দুটির মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগফল 1 হয়, একের বেশিও না কমও না, 1 হতে হবে। যখন এরকম প্লাস চিহ্ন দিয়ে দেওয়া থাকবে তখন এর ফর্মুলাটা হচ্ছে ফ্যাক্টর দুটির মধ্যে যেই ডিজিটটা বড় সেটাই আমাদের উত্তর হবে, অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর হলো 7। আশা করছি অঙ্কটা বুঝতে পারলে। দেখো 2 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো। 2 নম্বর প্রশ্নটা 1 নম্বর প্রশ্নের মতোই, কিন্তু এখানে প্লাস চিহ্নের জায়গায় সব মাইনাস চিহ্ন দেওয়া আছে এবং আলটিমেটলি একই রকমভাবে এখানে ইনফাইনাইট দেওয়া আছে। তাহলে এখানেও আমরা প্রথমে ফ্যাক্টর বার করব। ফ্যাক্টর কীভাবে বার করা যায়, 6 এর ফ্যাক্টর 1 × 6 = 6 হয়, আবার 3 × 2 = 6 হয়। কিন্তু আমরা প্রথম ফ্যাক্টরটিকে নেব না। কেন নেব না, কারণ 1 আর 6-এর ডিফারেন্স হচ্ছে 5, আমাদের ডিফারেন্স দরকার 1। তাই আমাদের দ্বিতীয় ফ্যাক্টরটি দেখো 3 থেকে 2 বাদ দিলে কত থাকে, 1 হয়। তাহলে সেখানে কিন্তু আমাদের দ্বিতীয় ফ্যাক্টরটি কাজে লাগবে। কিন্তু আগের অঙ্কটির সাথে এই অঙ্কটির পার্থক্য কোথায়, আগের অঙ্কটিতে দেখো আমাদের রুটের মধ্যে প্লাস চিহ্ন ছিল কিন্তু এখানে রুটের মধ্যে মাইনাস চিহ্ন আছে, তাই আমাদের ফ্যাক্টরটির ক্ষেত্রে যেটি ছোট, প্লাস চিহ্ন থাকলে আমরা বড়টিকে নেব। যেমন আগেরটিতে আমরা 7-কে নিয়েছিলাম, অর্থাৎ 6 এবং 7-এর মধ্যে 7 বড়, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে দুটো ফ্যাক্টরের মধ্যে যেটি ছোট সেটিকে আমরা নেব, অর্থাৎ এর উত্তর হবে 2। দেখো মুখোমুখি অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা দুটো অঙ্ক খুব সহজেই শিখে গেলাম। এইবার আসি 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে। এইবার দেখো 3 নম্বর অঙ্কটির ক্ষেত্রে √5 তার ভেতরে আবার √5 তার ভেতরে আবার √5 এইভাবে চলছে, ইনফাইনাইট অবধি চলছে। তোমরা খেয়াল করবে যখন এইরকম কোনো প্লাস এবং মাইনাস চিহ্ন থাকবে না এবং এইরকমভাবে একই ডিজিট বারবার চলতে থাকবে ইনফাইনাইট অবধি, তখন তার উত্তর একটাই হবে, সেটা হলো যেই সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে সেটি, অর্থাৎ এখানে 5 হলো আনসার। তোমরা এইভাবেও কিন্তু করতে পারো। দেখো খুব সহজেই মুখে মুখে কিন্তু অঙ্কগুলো হয়ে যাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখো 4 নম্বর প্রশ্নটির বেলায় কিন্তু একটু 3-এর সাথে 4-এর সামান্য পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে ভেতরে দেখো √3 তার ভেতরে √3 তার ভেতরে √3, কিন্তু ডট ডট দিয়ে কিন্তু আমরা ইনফাইনাইট অবধি যাইনি, যেটা 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আমরা গিয়েছিলাম। এখানে কিন্তু ইনফাইনাইট অবধি যাইনি। এই ইনফাইনাইট অবধি যেহেতু আমরা যাইনি, সেহেতু আমাদের এখন যেটা করতে হবে একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটি যেটা আনা দেখো হাইলাইট করছি, এই ফর্মুলাটি তোমাদের মনে রাখতে হবে। এই ফর্মুলাটি মনে রাখলে আমরা কীভাবে করব, খুব সহজেই করা যাবে। দেখো ফর্মুলার মধ্যে রয়েছে পাওয়ারের মধ্যে রয়েছে 2n − 1/2n। এখানে x হচ্ছে সংখ্যাটি, অর্থাৎ যে সংখ্যাটি বারবার রিপিট হচ্ছে, অর্থাৎ আমরা লিখতেই পারি x-এর জায়গায় আমরা লিখতে পারি 3, যেহেতু বারবার 3 সংখ্যাটি রিপিট হচ্ছে x-এর জায়গায় লিখলাম 3। তার পাওয়ারে রয়েছে আমাদের 2
টু দি পাওয়ার এন, এন মানে হলো কতবার ওই সংখ্যাটি রিপিট হলো। এখানে দেখো একবার, দুবার, তিনবার, চারবার, অর্থাৎ তিন চারবার রিপিট হলো, তাহলে দুইয়ের মাথায় আমরা দেবো কত, চার। তারপরে মাইনাস ওয়ান এবং পুরোটার নিচে রয়েছে টু, টু দি পাওয়ার এন, আবার একই একই এন মানে এখানে এক দুই তিন চার, অর্থাৎ তিনবার, চারবার তিন সংখ্যাটি লেখা হয়েছে, অর্থাৎ সেটা হবে কত, এবার চার, ব্র্যাকেট ক্লোজ। এইটাকে এবার সরল উপায়ে আমরা করব কিভাবে, থ্রি টু দি পাওয়ার আমাদের ব্র্যাকেটের মধ্যে রয়েছে, দুইয়ের মাথায় চার পাওয়ার মানে ষোলো, মাইনাস ওয়ান তার নিচে হচ্ছে ষোলো, অর্থাৎ উত্তরটা দাঁড়াবে থ্রি টু দি পাওয়ার 15/16। এটা হলো আমাদের উত্তর। তোমাদের এই ক্ষেত্রে একটু ফর্মুলাটাকে ভালো করে মনে রাখতে হবে, এই ফর্মুলা দিয়ে তোমরা খুব সহজে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু অঙ্কটি করতে পারবে। আসা যাক পাঁচ নম্বর প্রশ্নটির ক্ষেত্রে, তোমরা একটু খেয়াল করে দেখো, পাঁচ নম্বরের প্রশ্নটি কিন্তু পুরোপুরি এক নম্বরের প্রশ্নের মতোই, √42 + √42 + √42 এইভাবে ইনফাইনাইটিভ চলছে, ঠিক একই রকমভাবে দেখো পাঁচ নম্বর প্রশ্নটার ক্ষেত্রেও কিন্তু একই রকম, √7 + √7 + √7 ইনফাইনাইট। কিন্তু খেয়াল করে দেখো একের সাথে পাঁচের একটু পার্থক্য রয়েছে। আমাদের এইরকম অঙ্ক থাকলে আমরা কী শিখেছি, আমাদের শিখেছি যে যে ডিজিটটা দেওয়া থাকবে তার ফ্যাক্টর বার করতে হবে, এখানে রয়েছে ডিজিট হলো সাত, তাহলে সাতের সাতের ফ্যাক্টর কি, এক গুণিতক সাত ইকুয়াল টু সাত, এর বাইরে কিন্তু আর কোনো আমরা ফ্যাক্টর বার করতে পারছি না। কিন্তু আমাদের নিয়ম কি বলছে, নিয়ম বলছে এমন একটি ফ্যাক্টর বার করতে হবে যে ফ্যাক্টরের বিয়োগফল এক হয়, কিন্তু এখানে কিন্তু বিয়োগফল কোনোভাবেই এক হচ্ছে না, এখানে বিয়োগফল ছয় হয়ে যাচ্ছে। এই ধরনের অঙ্কগুলো যখন থাকবে যাদের ফ্যাক্টরের মধ্যে ডিফারেন্স এক পাবো না আমরা, তখন আমাদের একটা ফর্মুলা আমরা ব্যবহার করব, যেটা ডান দিকে লেখা রয়েছে এই ফর্মুলাটি, দেখো আমি হাইলাইট করে দিচ্ছি, ফর্মুলাটি হলো এই রকম, এই ফর্মুলায় কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে ফর্মুলা হিসেবে যদি আমরা বসাই তাহলে কি বসাবো, প্রথমে রয়েছে √4a, এ বলতে এখানে বোঝানো হয়েছে যে ডিজিট থাকবে সে ডিজিটটা অর্থাৎ সাত, তার মধ্যে রয়েছে প্লাস ওয়ান, তার রুটের বাইরে রয়েছে প্লাস ওয়ান বাই টু, অর্থাৎ তাহলে উত্তরটা কত দাঁড়াবে, উত্তরটা দাঁড়াবে চার সাতটা আঠাশ প্লাস ওয়ান ২৯ প্লাস ওয়ান বাই টু। একই রকমভাবে দেখো ছ নম্বর প্রশ্নটাও কিন্তু একই রকম, কিন্তু ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে প্লাসের জায়গায় আমাদের এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, এবং ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু এই পাঁচের কোনো ফ্যাক্টর কিন্তু এমনভাবে বার করা যাচ্ছে না যেটার বিয়োগফল এক হবে। পাঁচের ফ্যাক্টর আমরা এইভাবে করতে পারি, পাঁচ গুণ এক ইকুয়াল টু পাঁচ, কিন্তু ফ্যাক্টর দুটোর মধ্যে পার্থক্য চার হচ্ছে, আমাদের দরকার এক। এই রকম থাকলে আমাদের কিন্তু আবার একটি নতুন ফর্মুলা দেখতে হবে, যে ফর্মুলাটি ডান দিকে রয়েছে, পাঁচ এবং ছয়ের ফর্মুলাটি পুরোপুরি এক, যেহেতু সাতের পরে পাঁচ নম্বরে খেয়াল করো সাতের পরে প্লাস চিহ্ন দেওয়া ছিল, তাই আমাদের এইখানটা প্লাস চিহ্ন হলো। আবার দেখো খেয়াল করো ছ নম্বরে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে, পুরো ফর্মুলাটাই এক, কিন্তু শুধুমাত্র এক জায়গায় একটুখানি চেঞ্জ হলো, সেটা কোন জায়গায়, সেটা হলো এই জায়গাটাতে, দেখো এখানে প্লাসের জায়গায় মাইনাস দেওয়া রয়েছে, প্লাসের জায়গায় মাইনাস দেওয়া রয়েছে। তাহলে এইভাবে যদি ফর্মুলা ফেলে আমরা লিখি তাহলে কী দাঁড়াবে, √4a মানে ফাইভ ইন্টু ফাইভ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টু, অর্থাৎ √4 × 20 আর ২১ মাইনাস ওয়ান বাই টু, এটা হবে আমাদের উত্তর। তো আশা করছি তোমরা এই নতুন নতুন অঙ্কগুলো আজকে শিখলে খুব সহজেই, এবং তোমাদের পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলো খুব আসে। আরও এই ধরনের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করো, ধন্যবাদ।